আসসালামু আলাইকুম বিডি চ্যানেল থেকে আমি ফেরদৌস আহমেদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে এতদিন আপনাদের মাঝে আমি অ্যাড স্টেটর ধারা স্ক্যান পিন ডিজাইনের ফাইলগুলো কিভাবে করতে হয় র করতে হয় ফটো থেকে কীভাবে কনভার্ট করে আপনার রিকভারি করতে হয় এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি এবং দেখিয়েছি হ্যাঁ রিবল এস্টেটের মাধ্যমে ডিজাইনের কাজ দেখিয়েছি এরপর মাঠ ভিত্তিক কিছু টিউটোরিয়াল দিচ্ছি কন্টিনিউ এখন আমি চিন্তা করেছিলাম যে অনেকে কমেন্ট করতেছে যে ভাই ফটো প্রিন্টে যে কাজগুলো হয় ফটোশপে যে কাজগুলো হয় ওই ব্যাপারগুলো নিয়ে টিউটোরিয়াল দেওয়ার জন্যে তো আপনাদের রিকোয়েস্টে অনেকের রিকোয়েস্টে আমি আজকের এই টিউটোরিয়ালটি করতেছি আজকের এই টিউটোরিয়ালটিতে আমি কোনো কাজ করা দেখাবো না বাট আমি আপনাদের দেখাবো যেটা সেটা হচ্ছে যে ফটো প্রিন্ট কী অ্যাকচুয়ালি ফটো প্রিন্টের ফাইলগুলো কী টাইপের হয় মোটামুটি একটা ডিজাইন দিয়ে আমি আজকে আপনাদের দেখেন এই ডিজাইনটা আমাকে ভায়ার দিয়েছে এটা হচ্ছে মোটামুটি একটা ফাইল উনি এই ফাইলটা দিয়েছে তো এই ফাইলটা দেওয়ার পরে এটা আপনার একটা জেপিজি ফটো হ্যাঁ এটা একটা জেপিজি ফটো এটা কোনো র ফাইল না অথবা কোনো কিছু না মানে ভায়ারেরই অরিজিনাল ফাইল এটা এখন এই ফাইলটাকে কি করতে হবে এই ফাইলটাকে আমার ফটোশপে নিয়ে এসে দেন কাজ করতে হবে কাজ করতে হবে বলতে আপনার যেটা বুঝাতে চাচ্ছি যে এই ফাইলটা আপনার এখানে নিয়ে আসার পরে আপনার দেখেন এখানে লেয়ার প্লেট রয়েছে চ্যানেল প্লেট রয়েছে এরপর পাত রয়েছে তো লেয়ার চ্যানেল এবং পাত এই তিনটার মাধ্যমে নিজের ব্রেনের টেকনিক খাটিয়ে দেন আপনার একটা ফাইল আউটপুট কমপ্লিট করা হয়েছে এটা হচ্ছে এইটা এই যে দেখেন এইটা তো পাথ চ্যানেল লেয়ার এই তিনটার সমন্বয়ে আপনার এই ডিজাইনটা করতে হয়েছে তো বুঝতেই পারতেছেন আপনারা যত ইজি ভাবতেছেন অ্যাকচুয়ালি ফটোশপের কাজ তত ইজি না ইলাস্ট্রেটর যদি থার্টি পার্সেন্ট হয় ফটো আমি আপনাদের বোঝার উদ্দেশ্যে আর একটু রিপ্লে করতেছি সেটা হচ্ছে ধরেন গ্রাফিক্স ডিজাইনার মানি স্ক্যান প্রিন্ট ডিজাইনার না এই জিনিসটা আমি আগেও বলেছি এখনও বলতেছি স্কেন প্রিন্টিংয়ের যে প্লেটগুলো রয়েছে আউটপুট পেপারগুলো রয়েছে এগুলো সাজাতে হলে অবশ্যই আপনাকে গ্রাফিক্স ডিজাইনের এই টুলগুলো জানতে হবে এবং টেকনিক্যাল কিছু কাজও আপনাকে জানতে হবে যেমন দেখেন এটা হচ্ছে একটা ফটো যদি আমি ধরি এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের জাস্ট একটা ফটো গ্রাফিক ডিজাইনের কাজ করার জন্য এটা আপনি অন্য কোন কিছু করলেন বাট যদি আপনাকে এটা ভায়ার বলে যে এটা আমাকে सेम টি-শার্টের উপর প্রিন্ট করে দিতে হবে দেন আপনার কি করতে হবে দেন আপনার লেয়ার চ্যানেল পাত এখানে আরও যে অপশানগুলো রয়েছে ঠিক আছে মোড অ্যাডজাস্টমেন্ট আরও অনেক ধরনের অপশান এখানে টুল রয়েছে তো এগুলো মিলিয়ে এই যে টোটাল কম্বিনেশন দেখেন এটা একটা পাত করছে এটা একটা পাত করছি এটা একটা পাত করছি এটা একটা পাত করছি এরপরে ফাইনাল টোটাল করার পরে দেন আপনার আমি যদি এই লেয়ারগুলো ধরি আর এই লেয়ারগুলো বন্ধ করে দিই তাহলে দেন দেখেন আপনারা ওঃ আমি স্পোর্ট কালারগুলো ডিলিট দিয়েছি আচ্ছা যাই হোক টোটাল আমি সেম স্পোর্ট কালার যদি রাখি তাহলে আমরা এই পাখিটি আবার এই সেম অ্যাজ ইট ইস একটা কালার দেখতে পাবো আর এখানে যেটা হচ্ছে এটা একটা প্লেট 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 আপনি যখন এইটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ এই পাঁচটা প্লেট মারবেন দেন আপনার এই আউটপুটটা আপনি পাবেন এই এই ফটোটা এই 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 আউটপুটটা আপনি পাবেন তো বুঝতেই পারতেছেন অ্যাকচুয়ালি ফটোপ্রিন্ট সিএমআইকে এর বাইরেও কিছু কালার রয়েছে যেগুলো আমাদের ধরতে হবে টেকনিক্যালভাবে ব্রেন খাটিয়ে তো আসলে ফটোপ্রিন্টের কাজের ব্যাপারে আমি বলবো যেটা সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ যদি অল্প থাকে ধরেন স্ক্যান প্রিন্টিং ডিজাইনে ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে খুব ইজি বাট ফটো প্রিন্ট আপনার এইখানে চারটা কালার থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার বের করা হয়েছে বাট যদি আরও অনেক কালার বের করা প্রয়োজন পড়ে দেন এখানে অনেক টেকনিক খাটিয়ে এটা করতে হয় তো এই কাজটা মোটামুটি অনেক ক্রিটিক্যাল এক ধরনের কাজই ধরা চলে তারপরেও যে পারে তার কাছে অবশ্যই ইজি তো আমি আপনাদের নেক্সট এই এই ফটোশপের ব্যাপারে একদম এই এন্ট্রি লেভেল থেকে একদম আপনার শুরু থেকে আমি আপনাদের এই ফটোশপের কাজগুলো দেখাবো আমি চাই আমার এই ইউটিউব চ্যানেল এবং টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আপনারা যাতে প্রফেশনালভাবে স্কেন পেন্টিংয়ে অ্যাজ এ ডিজাইনার হিসেবে চাকরি করতে পারেন জব করতে পারেন এবং ব্যবসা সংক্রান্ত কাজগুলো করতে পারেন আমি এই ব্যাপারে আপনাদের সাপোর্ট দিব নো প্রবলেম আপনারা আমার সাথে থাকেন তো আশা করি বুঝাইতে পারছি ফটোশপের মাধ্যমে কি করতে হয় তো দেন আফটার আমি এন্ট্রি থেকে স্টার্ট করবো নো প্রবলেম তো সকলকে এখানে বিদায় জানাচ্ছি আফটার নেক্সট টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব হয়ে থাকবেন আল্লাহ হাফিজ